হয়, মই বর্তমান উপস্থিত আছো গোসাইগাঁওর পদ্মবিলর করিম বাজারত। আর করিম বাজারত মই প্রথমতে যে পাচলি বাজার, এই পাচলি বাজার দেখাবলে আমি আপনাদের যত্ন করেছো। এই পাচলি বাজার দেখার মূল উদ্দেশ্য যে আজি প্রায় এমাহ ধরে পশ্চিমবঙ্গের পা যে আলু, হে আলু অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চল যে রপ্তানি, হে রপ্তানি কিন্তু বন্ধ হয়ে আছে। মমতা সরকারে পশ্চিমবঙ্গের যেম আলু, সেই আলু বা পশ্চিমবঙ্গ রাজ্যের মাজেরে কোনো ধরনের আলু অসম তথা উত্তর পূর্বাঞ্চল প্রবেশ করবলে দিয়া হওয়া নাই, তেখেতে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। যার কারণে কিন্তু দেখা গেছে যে এই বাজার সময়ত বিভিন্ন অঞ্চলত বাজার সময়ত আলুর যে মূল্য, সেই মূল্য অত্যধিক হারত বৃদ্ধি হওয়া দেখা গেছে। আমি কথা পাতিব বিচারিম ইয়ার শাক পাচলি দোকানি আমার লগত আছে, তেখেতর লগত দাদা আপনার ওচরলে অল্প আইসু কথা পাতিব পারিম নেকি? আপনি এই যে শাক পাচলি কোন পরা লই আই? বেঙ্গলর পরা। বেঙ্গলর পরা? বেঙ্গলর কোন খিনি? বারবিশা। বারবিশা বারবিশার পরা এই আলু তারপরে লই আহে? হয় লই আহে। কেন কই আলু যেহেতু বন্ধ করে রাখা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারে বন্ধ করেছে, কেন করে লই আহে? আলু লুকাই লুকাই লই আইছো। লুকাই লুকাই? হ্যাঁ। এই বস্তা আধা বস্তা? আধা বস্তা কই লই? 20 কেজি 25 কেজি লই আইছো। লই আইছো। তাহলে আপনি গাড়িরে লই আইবো? না না, গাড়িরে পয়সা লয়। খরচ আছে 2 টাকা কেজি ভাড়া লয়। পশ্চিমবঙ্গ বাড়ি গাও নাই, কমি আছে। বন্ধ না থাকলে বন্ধ হলে তো বাড়ি থাকে। আলু ট্রাক বোর্ড তেনেকৈ ৰখি থাকে নে? হয় যে এমবিএ গেট আছে না, এমবিএ গেট তো ইমান গাড়ি রয়েছে না, 50-60 গাড়ি রয়েছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ পশ্চিমবঙ্গ তো। হ্যাঁ ট্রাক কোর পুরা আইছে একটু তো না জানা। হয় ধন্যবাদ থাকিল। হয় ইয়া আসলে আসলতে এগারী শাক পাচলি ব্যবসায়ী, তেখেতে ক্ষুদ্র শাক পাচলি ক্ষুদ্র ব্যবসায়ী যদিও তেখেতে কিন্তু প্রতিটো শাক পাচলি বা আলু পিঁয়াজ বা আন যে পাচলি হ্যাঁ কিন্তু পশ্চিমবঙ্গের পরা লই আহে। আর তেনেদরে পশ্চিমবঙ্গের পরা লই আহে অসমবঙ্গ সীমান্তবর্তী যে গোসাইগাঁও বা আপনার শ্রীরামপুর এনেদরে বিক্রি, তেখেতকলের যে দোকান সেই দোকানের বিক্রি করে। আমি মর সহযোগীক অনুরোধ জানাইছো, আমি আন এজন দোকানি লই যাব বিচারিছো, আপনার ওচরলে আইছো। আপনি আসলে পাচলি কোর পরা লই আহে? ওয়েস্ট বেঙ্গলর পরা। ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল কোন খিনি পরা? বারবিশা। বারবিশার পরা আসলে এই যে আপনি আলু লই আহে তার পরা? তারপর আলু আনো আমি 25-26 টাকা করে লই আহো কেজি কেজি। আর ইয়াত বিক্রি কেন? বিক্রি 35 টাকা বগাটো আর রঙাটো 40 টাকা। আপনি আনোতে কারবার পয়সা পাতি দিব লাগে? রাস্তার পয়সা দিব লাগে। কার দিব লাগে? এই গেটতে দিব লাগে। গেটতে? পশ্চিমবঙ্গর গেট? পশ্চিমবঙ্গর গেট। তার আর কি পয়সা লয়? হ্যাঁ। কিমান কই লয়? বেগত 50 টাকা করে লয়। 50 টাকা। আলু ট্রাক আইব দিয়ে নে? আলু ট্রাক তো আজি পোয়াতে যেটু লাখ পাইছো মোটামুটি 60-70 মান গাড়ি। কত আছে? এটু বেঙ্গালোর গেট আছে। বেঙ্গালোর গেট লাইন ধরি আছে। অসমত আইব দিয়া নাই? আইব দিয়া নাই। এটু কোন আলু আসলতে? এটু আলু তো ইউপি পাঞ্জাবর হবো। পাঞ্জাবর হবো? পশ্চিমবঙ্গ নয়? পশ্চিমবঙ্গ নয়। তুমি আইব দিয়া নাই? না। আসলে এই যে আলু পর বন্ধ করে রাখা হয়েছে তার কারণে আলুর দাম তো বাড়ার সম্ভাবনা আছে? আলু বন্ধ কারণে দাম বাড়ছে। আন পাচলির দাম কেনেকুয়া? আন পাচলির দাম তো অল্প কমে আছে। কমে আছে? হ্যাঁ। বেগুন? বেগুন তো বেঙ্গনা কেনেকুয়া? বেগুন 30-25 টাকা লয়, তাতে আমি 40 টাকা। পিয়াহ কেনেকুয়া? পিয়াহ 40 টাকা 30 টাকা। কেরালা? কেরালা 50 টাকা। বিলাহি? বিলাহি 40 টাকা লয়। তার মানে তারপরে যেতিয়া লয় এইখিনি দাম লয় আর তারপিছত আমি আনি এতে অল্প হয়। আসলতে এনেদরে যদি আমি কবলে যাও এয়া হল যে আজি প্রায় এমাহ ধরে কিন্তু পশ্চিমবঙ্গের মমতা সরকারে পশ্চিমবঙ্গের যেখানে আলু হেয়া অসম তথা উত্তর পূর্বাঞ্চল যে রপ্তানির ক্ষেত্রত নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণে কিন্তু আলু
কোনো ধরনের আলু তথা উত্তর পূর্বাঞ্চল আহিব পরে আলু ট্রাক সময় তাতে রক্ষিত হয়েছে, সমুবলে দিয়া নাই এনেকি বা পশ্চিমবঙ্গের বাহিরের উত্তর প্রদেশ বা পাঞ্জাবের যুক্ত আলু ট্রাক আহে সেই সময় কিন্তু সমুবলে দিয়া নহয় বলে অভিযোগ উত্থাপন হয়েছে। সেয়া পশ্চিমবঙ্গ যীমান্ত সেই সীমান্ত ভিতরতে এই আলু সময় যে ট্রাক সেই ট্রাক সময় ইয়াত রক্ষি থা হয় তারপর আহিবলে নিদিয়ে। সেয়া কিন্তু আমি যখন খুচরো ব্যবসায়ী আছে পাচলির যখন পশ্চিমবঙ্গের পাচলি কিনি লি বিক্রি করে তেনক ধরনের পাচলি ব্যবসায়ী সকলের আমি জানিব পাইছো। আমি আন এজনের আমি কথা পাতিম দাদা এইফালে অল্প যদি কথা পাতিব পারো দাদা আপনার কথা পাতি পার নাকি আলু রেট জানে নাকি? না জানে আলু আজি নালয় আপনার ওসরে আইসো আলু লিছি নাকি? কিবা কিবা গম পাইছো অল্প মানুষ যে মমতা সরকার কিবা বোলে পয়সা লয় আলু বন্ধ করেছে, আলু বন্ধ করে দিছে গাড়ি আহিবার কারণে পয়সা লয় বোলে তারজনে দোকানি কয় যে এনে আমি পয়সা লয় গাড়ির পরা তারজনে রেটটু বেশি হয়ে গেছে। হয় ধন্যবাদ থাকিল। হয় আমি আন এজন দোকানির লগত কথা পাতাম দাদা কি কব আপনি অল্প আগুয়ে আহিব নাকি? অল্প আগুয়ে আলুর দাম তো বেশি, আলু বেঙ্গালোর পরা লই আহিলে ধরে পয়সা লয় এক বস্তাত 100 টাকা করে লয়, 2 টাকা কেজি তো লয়, 2 টাকা কেজি লয় পশ্চিমবঙ্গের আর কি লয় পশ্চিমবঙ্গের আপনাদের নিদিলে আনিব নিদিয়ে না নামে থই আহিব লাগব আলু আলু থই আহিব লাগে। কিমান দিনের পরে আনিব আছে এডি? এক প্রায় এক মাহ হল আর কি আলু বন্ধ হওয়ার পিছত আলু বন্ধ ঘুমাবার দেন আলু। আচ্ছা আপনাদের কি করব আসলে? এটু তো সরকার কোনো ব্যবস্থা করব লাগে, আমার তো অল্প অসুবিধা হয়েছে বেচা কিনি করা, আমারও বেচা কিনি কাস্টমারও হাল্লা চিল্লা করে এনেকুৱা দাম আলু 20 টাকা কেজি বেঙ্গলত ইয়াত লয় 40 টাকা কেজি আমার লগত আনাই বহুত জুলুম হয়, মানে আনতে পয়সা কিনে দিব লাগে, পয়সা দিব লাগে জায়গা জায়গা দিব লাগে, এক জায়গা ধরে না তো বেলেক বেলেক জায়গা ধরে তিন চারি জায়গা ধরে দুই তিন জায়গা বা চারি জায়গা পয়সা দিব লাগে, পয়সা দিব লাগে আমার এক বস্তা 100 টাকা কই এক এক জায়গা তো, মানে এক বস্তা তো তিন চার জায়গা তিন চারি টাকা দিব লাগে, হয় 400 টাকা এক বস্তাতে 400 টাকা ইয়াতে খরচা হয় আমার। আলু আপনার পাচলি ব্যবসায় করা অসুবিধা হয়ে গেছে? হয় মানে কাস্টমার হাল্লা চিল্লা করে থাকে এটা কথা কব পারি। হ্যাঁ হল যদিও পশ্চিমবঙ্গ মমতা সরকারে আলু বহিরাজ্যত রপ্তানি অর্থাৎ অসম তথা উত্তর পূর্বাঞ্চলত রপ্তানি বন্ধ করেছে, কিন্তু তথাপি কিন্তু যে অসমবঙ্গ সীমান্তবর্তী অঞ্চল এই অঞ্চল সমূহৰ পৰা যিসমূহ খুচরা পাইকারী পাইকার সমূহ অর্থাৎ পাচলির যিসমূহ ব্যবসায় করে এই সময় যদি তাত 25 কেজি 30 কেজি বা তেনেকুৱা যদি আলু লৈ আহিব বিচাৰে তথাপি কিন্তু পশ্চিমবঙ্গের যে আরক্ষী সেই আরক্ষীক কিন্তু টাকা দিয়েহে লৈ আহিব পাৰে, যার কারণে তার যদি আপনার 30 টাকা 24 টাকা বা 25 টাকা আলু কিনবলগা হয় ইয়াতে আহি কিন্তু 35 টাকার 40 টাকা বিক্রি করবলগা হয়। এয়া পশ্চিমবঙ্গ সরকারে কেতিয়া এই নিষেধাজ্ঞা উঠাই লব হ্যাঁ পরবর্তী সময়ত হয়তো আমি কব পারিম, কিন্তু অসম ইয়ার যে শাক পাচলি ব্যবসায়ী তথা স্থানীয় রাইজে বিচারিছে অসম সরকারে ইয়ার এটা ব্যবস্থা গ্রহণ করিব লাগে অতি সোনকালে, নহলে এই যে আলুর মূল্যবৃদ্ধি হ্যাঁ কিন্তু বৃদ্ধি হয়ে থাকবে।